বন্ধুরা, ফিরে এসেছি আবার আপনাদের সামনে। আজকে আমার কিছু কথা আপনাদেরকে বলা আছে। আমার চ্যানেলটি আপনারা অনেক অনেক বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, না হলে হয়তো আমার চ্যানেলটা বন্ধ করে দিতে বাধ্য হব। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করুন, যাতে এই এক মাসের মধ্যে আমার 1000 বন্ধুর সাবস্ক্রাইব যেন পূর্ণ হয়। তারপরে আজকে আসুন, আজকে তেমন কিছু না, ছোট একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি আপনাদের সামনে। দেখুন, কাতারের ভিসা কিভাবে আপনি ডাউনলোড করবেন, আপনার যদি জানা থাকে তা ভালো, না থাকে তা দেখে নিন। দেখুন, আপনি গুগলে সার্চ করবেন কাতার ভিসা বলে, প্রথমে দেখবেন যে অপশনটা আছে MOI কাতার ভিসা ইনকোয়ারি অ্যান্ড প্রিন্টার্স, আপনি এখানে ক্লিক করুন। তারপরে দেখুন আপনার একটি পেজ আসলো, হোম পেজ। এই হোম পেজে দেখুন এখানে ভিসা ইনকোয়ারি অ্যান্ড প্রিন্টিং বলে আছে, তা আপনি এখানে ভিসা নাম্বার দিয়ে সার্চ করতে পারেন অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। তো আমি এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করে আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে ন্যাশনালিটিটা দেবেন, আপনার যদি বাংলাদেশ হয় বাংলাদেশ, পাকিস্তান হয় পাকিস্তান, ইন্ডিয়া হয় ইন্ডিয়া, আপনার যেটা দেখুন আছে আপনি সেটা দিন। দেওয়ার পরে এখানে আপনার যে সিকিউরিটি কোডটা বাঁদিকে দেখতে পাচ্ছেন সেটা এখানে বসান, বসানোর পরে সাবমিট করুন। দেখুন আপনার ভিসা চলে এসছে। তো এবার ভিসাটাকে আপনাকে প্রিন্ট করতে হবে, এখানে দেখুন এই প্রিন্ট ভিসা আছে, প্রিন্ট ভিসাতে ক্লিক করুন। দেখুন আপনার ভিসাটা টোটালি স্ক্রিনে চলে এসছে এবং এটা প্রিন্ট অপশন আছে, আপনাকে এখান থেকে সিলেক্ট করে প্রিন্ট করতে হবে। তো বন্ধুদের কাছে আবার অনুরোধ, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন বেশি করে, যাতে আমার চ্যানেলটি আমি আবার আপনাদের সামনে নতুন নতুন অ্যাপ্লিকেশান নিয়ে আসতে পারি, আপনাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে পারি।